नाम चिने একমাত্র পুত্র লোখায়ের বিবাহ দেওয়ার পূর্বে আমি সাঁতালি পর্বতে বাঁধতে চাই লৌহ বাসর, তা তোমাকেই আমি দায়িত্ব দিতে চাই, তুমিই বাঁধবে সেই লৌহ বাসর। এ তো আনন্দের কথা, আপনার একমাত্র পুত্র লক্ষিন্দরের বিবাহ দিবে, সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করবে। কিন্তু সাঁওতালি পর্বতে যে লৌহ বাসর ঘর আমি নির্মাণ করব মহারাজ, বলো মহারাজ সেই বাসর ঘর কত বন্ধ হবে? সেই বাসর হবে সতেরো বন্ধে, সতেরো বন্ধ বাসর নির্মাণ হবে। কিন্তু মহারাজ সাঁওতালি পর্বতে যদি আমি বাসর নির্মাণ করি অনেক অনেক লোহের প্রয়োজন আছে। সে তুমি চিন্তা করো না বিশ্বকর্মা, সে তুমি চিন্তা করো না, বাসর নির্মাণ করার জন্য যত লৌহের প্রয়োজন হবে আমি পবন পুত্র হনুমানকে দিয়ে পাঠিয়ে দেব সাঁওতালি পর্বতে। বাসর তুমি করবে সতেরো বন্ধে ঠিক, কিন্তু তার পূর্বে কিছু তো শর্ত রয়েছে, শর্ত আছে মহারাজ, সেই শর্ত মেনে তোমাকে বাসর নির্মাণ করতে হবে। তবে এমন কি শর্ত বলো মহারাজ? শর্ত হলো এটাই, সতেরো বন্ধের বাসর নির্মাণ করবে, সুন্দর প্রাসাদ তৈরি করবে, বাসরের প্রধান দরজার সামনে তৈরি করবে আমার ইষ্ট দেবতা হর পার্বতীর মূর্তি। বেশ মহারাজ। এবং বাসরের ভিতরে সমস্ত দেবদেবীর মূর্তি অঙ্কন করবে, অঙ্কন করবে ময়ূর ময়ূরী, কিন্তু অঙ্কন করবে না ওই চেঙে মুড়ি কানে। বেশ মহারাজ, তোমার কথা মতন আমি সকল দেব দেবীর নাম অঙ্কিত করবো এই বাসর মাঝারে, কিন্তু ন্যায়ত অনুসার নাম আমি লিখবো না এই বাসর করবে না। আর যদি কোন ক্রমে করে থাকো তা তো তুমি জানো, এই মন্ত ভূমি প্রাসাদের অধিপতি বড়ি কবিত শ্রেষ্ঠত্ব শিব ভক্ত মহাজনী নাম্বর চন্দ্রধর। তাহলে যাও, আর কাল বিলম্ব করো না, সুন্দর প্রাসাদ নির্মাণ করে বাসরের চাবিকাঠি আমাকে দেবে কেমন? বেশ মহারাজ, এই মুহূর্তে আমি যাব সেই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করতে। এসো বিশ্বকর্মা। নমস্কার। এসো নমস্কার। আমার পুত্রের বিবাহ দেওয়ার জন্য সুন্দর সাঁওতালি পর্বত পাচ্ছে লৌহ বাসর, বিবাহ দেব আর তুই দেখতে লুচি মাথা ফেলবে, আমিও তোকে দেখে নেব। মহাচিন্তার মাঝখানে পড়ে গেলাম, মহারাজের আদেশ ওই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করতে হবে, কিন্তু আমার একার দ্বারা তো সম্ভব নয়, আমার একটি পুত্র ৪২ কর্মাকে আমি দেখি সে আমার সঙ্গে যেতে পারবে কিনা সাঁওতালি পর্বতে।
পুত্র 42 কর্ম পুত্র 42 কর্ম বাবা আমাকে ডাকছে কেন আমি জানি না সবাই চলে গেছে পুত্র 42 কর্ম আমি তোমাকে কেন ডেকেছি জানো বাবা মহারাজের আদেশ সাতালি পর্বতে লোহ বাসর ঘর নির্মাণ করতে হবে তাহলে তুমি কি আমার সঙ্গে যেতে পারবে বাবা আমার যদি দাও তাহলে যাব কি দেব মহারাজের ছেলে যা দিচ্ছ আমার তাই দেবে মহারাজের ছেলে তো ছেলেকে তো আমি কিছু দিচ্ছি না তুমি তো এখনি বললে দিচ্ছে না মহারাজের ছেলে পুত্র লক্ষীন্দরের তার বিবাহ তাই সাতালি পর্বতে যেতে হবে লোহ বাসর ঘর নির্মাণ ওই বিয়ে আমার দিতে হবে ওই বিয়ে তোমাকে দিতে হবে শোনো বাবা রাজা চন্দ্রধরের পুত্রের বিয়ে হবে তাই সাতালি পর্বতে লোহ বাসর ঘর নির্মাণ করে এসে আমি তোমার কাছে তোমাকে বিবাহ দেব এমন মেয়ে দিয়ে দেব বাবা আমি তোমার খুব সুন্দর মেয়ে দেখে একটা বিয়ে দেব না আমি ওই সুন্দর না তুমি কেমন মেয়ে চাও হ্যাঁ বলো বাবা দে আমায় গিয়ে তুমি তাহলে এমন মেয়ে দেখেছো পায়ে গদা তার চোখে ছানি উলকেলানি ঠিক আছে তোমাকে বিবাহ দেব আগে আগে সাতালি পর্বতে লোহ বাসর ঘর নির্মাণ করে এসে তারপর তোমাকে বিবাহ দেব তাহলে তুমি যন্ত্রপাতি রেডি করে নাও হ্যাঁ কোথায় সেই সাতালি পর্বত চলো পুত্র 42 কর্ম অধুরে তাকিয়ে দেখো ওই যে সাতালি পর্বত ওই অত উচ্চতে উঠবে কেমন হ্যাঁ ওই সাতালি পর্বতে আমাদের উঠতে হবে বেশ বাবা আমি তোমার পেছনে পেছনে যাব ঠিক আছে তুমি আমার পেছনে আসো আমার কোমরটা শক্ত করে ধরে রাখবে আর আমি ওই পর্বত মাঝে উঠব এখন ফিতে এনেছো তো বাবা ফিতে মাপ যোগ করতে হবে এনেছো ফিতেটা বার করো তাহলে ধরো ধরো নিচে আস পুত্র 42 কর্ম দেখো এই কাজ যদি তুমি করতে পারো এই সাতালি পর্বতে সর্বপ্রথম তোমাকে কাজ দেব এই লোহ বাসর ঘর যদি তুমি নির্মাণ করতে পারো ঠিকঠাক তাহলে আমি বাড়ি থেকে তোমার সুন্দর মেয়ে দেখে দিই এখন মামামাপির কাজ হবে হ্যাঁ মামামাপির কাজ হবে তাহলে ভালো করে ধরো ধরো 7 ফুট 9 ফুট ধরেছো তো বাবা আচ্ছা এদিকে কত হলো বাবা এদিকে 7 হলো তো
তাহলে কত হলো? তাহলে সাত সাত কত হলো? বলো বলো বলো, তোমাকে জিজ্ঞাসা করছি সাত সাত কত হলো? হ্যাঁ, মারবো এক চড়, এক হিসেব শিখিয়ে দেবো তোমাকে, আর একবার ধরো। ওরে বাসর গড়ে, আজ বাসর গড়ে বিশ্বকর্মা ঠাকুর গো, আজ বাসর গড়ে, বাসর গড়ে বিশ্বকর্মা ঠাকুর গো, চলো দরজাটা বন্ধ করে দাও, চাবি চাবি তো তোমার কাছে আছে, হ্যাঁ আমি জানি তো তুমি চাবি তৈরি করার মাস্টার, এবার বিয়ে দেবো তো? হ্যাঁ নিশ্চয়ই দেবো, চলো তাহলে দরজাটা দিয়ে দাও। জয় শিব শম্ভু, এই তো বিশ্বকর্মা
মানুষ দম নেবে কি তবে দম নিতে পারবে 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 দিতে হ্যাঁ পারবে যে দম নেবে সে চিন্তা করবে পারবে কি পারবে না তুমি কি বাসরের মাঝে ছিলে বাসর তৈরি করবার সময় তুমিও ছিলে বেশ বিয়ালিশ করবা তোমার পুত্র খুব রসিক হয় হ্যাঁ মহারাজ তাই তোমার পুত্রর কাজে সন্তুষ্ট হয়ে আমি দিলাম একটা মুক্তর হাত বেশ মহারাজ তাহলে আমরা আসি মহারাজ তাহলে তুমি যাওয়ার সময় রাজকোষাগারের কোষাধ্যক্ষের কাছ থেকে তোমার দক্ষিণা নিয়ে যাও কেমন বেশ তাহলে আমরা আসি মহারাজ তাহলে এসো এসো হ্যাঁ কথা বলবো বলো আমরা না ওই পথ থেকে এসেছিলাম তোমরা ওই পথ থেকে এসেছো হ্যাঁ মানে মানে বাসর নির্মাণ করে সোজা পথে এসেছো হ্যাঁ ওই পথ থেকে আসলাম তো তাহলে তোমরা কি ওই পথে যাবে নাকি হ্যাঁ ওই পথে যাব ওটা ওই পথে যাবে না তোমরা ওই পাকা পথে যাবে কারণ এটাই সোজা পথে আসার সময় ওই কোণের মাথায় একটা বাবলা গাছ আছে বাবলা গাছে এক পেত্রি বাস করে হ্যাঁ মহারাজ আর ওই পেত্রি যখন তখন মাথায় চেপে বসতে পারে যেও না ওই পাকা পথে যেও কেমন উত্তর 42 করবা মহারাজের আদেশ অনুযায়ী আমরা ওই সোজা পথ দিয়ে যাব না আমরা একটু ঘুরে যাব হ্যাঁ তাহলে এসো রাশি মহারাজ এবার ঘটক দিজবর মশাইকে দিয়েই আমি কন্যার অন্বেষণ করি ওরে চ্যাংমড়ি কালী মনসা পেয়েছি হাতে বাসরে চাবে জীবা পিপাসায় বেঁচে থাকতে তোকে দেব না পুষ্পাঞ্জলি দেব না পূজা তুইও কোনদিন পাবি না দেবীর প্রতিষ্ঠা মহারাজ বাবলা কাছে কিসের কথা বললো পেদনির কথা বলেছে মেয়ে ছেলে না বড় ছেলে ওবা ওবা পেদনি তো মেয়ে ছেলে হয় তাহলে ওই মেয়ে ছেলে আমি করব না বাবা ওই পেদনিকে কেউ বিয়ে করে না আমি করব বলেছি না না ওই পেদনির সঙ্গে তোমার বিবাহ দেব না তুমি যে মেয়ে দেখেছো তার সঙ্গে তোমাকে বিবাহ দেব আচ্ছা ঠিক আছে যখন পেদনিকে তুমি বিবাহ করবে ঠিক আছে পেদনির সঙ্গে দেখা হোক তাহলে তুমি পরে করো ওই জন্য বলছি বাঁকা পথে নয় ওই সোজা পথে আমরা যাব ঠিক আছে তাই চলো কোথায় গিয়েছিলে আমরা আমরা কোথায় গিয়েছিলাম তোমার কাছে বলবো কেন তুমি কে আমি তো শুনতে পাচ্ছো না না শিবের কন্যা নাম মোর পদ্মা শিবের কন্যা নাম তোমার পদ্মাবতী তাহলে বলো পদ্মাবতী আমাদের সম্মুখে তুমি কেন দিয়েছো দর্শন কোথায় গিয়েছিলে আমরা গিয়েছিলাম মহারাজ চন্দ্রধরের একমাত্র সন্তান পুত্র লক্ষীন্দরের বিবাহ সাঁওতালি পর্বতে লোহ বাসর ধরে বাসর নির্মাণ করেছি সতর বন্ধ কোন বাহু প্রবেশ করতে পারবে না কোন বাতাস প্রবেশ করতে পারবে না কোন পিপিলিকাও প্রবেশ করতে পারবে না
আমার কথা বলতে যারা পুনরায় এলো এর বাসর ঘরে আমার নাক যাওয়া ছিদ্র রেখে আসতে পাইনি মহারাজের আদেশ কেমন ভাবে আমরা ছিদ্র রাখবো আমরা কাজ করতে পারবো না পারো আমি কি করব জানো কি করব আমার নাক সৈন্য দিয়ে তোমার একমাত্র পুত্র 42 কর্মকে শেষ করে দেব একিমা একিমা আমার একমাত্র পুত্র আমার একমাত্র পুত্র 42 কর্মকে তুমি আমার কাছ থেকে কিনে নিও না মা আমি যে পারবো না মা আমি সহ্য করতে পারবো না কিন্তু বলো মা আমি যদি এই মহারাজ চন্দ্রধরের পুত্র লকিন্দরের সাদালি পর্বতে লোহ বাসর ঘর নির্মাণ করেছি সেই বাসর ঘরে যদি ছিদ্র কাটি তোমার নাক দিয়ে পুত্র লকিন্দরকে করে যদি রংশন তাহলে মহারাজ যদি শোক আহত হবে রানী সনকা যে পাগল হয়ে যাবে মা আমি পারবো আমি যে পূজার কাঙালি শিবের কন্যা নাম মোর পদ্মাবতী গিয়েছিলাম চন্দ্রধরের কাছে পূজার জন্য পূজার পরিবর্তে কি করছি জানো কি করেছি করেছি আমার মস্তকে লাথি মেরেছি মস্তকে তোমার আঘাত করেছে না কিন্তু তুমি তো মা 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 হয়ে যদি সন্তান করে মস্তকে আঘাত তবে সেই সন্তানকে কোলে তুলে নেয় মা কিন্তু মা হয়ে চায় না পুত্রের সর্বনাশ যখন তুমি আমার সঙ্গে কথা দিলে গো জননী আমার আমি আমার পুত্র 42 কর্মা নিয়ে যাবো সেই মহারাজের কাছে মহারাজের কাছে গিয়ে আজ আমরা মহাজাহাজে চাবি কাঠি নিয়ে যাবো সেই সাঁতালি পর্বতে ছিদ্র কাটবো সেখানে ফিরে আসবো তোমার কাছে কিন্তু মা আমরা যে কেমন করে যাবো সেই মহারাজের কাছে সনপুত্র তোমরা গিয়ে বলবে আমরা নীল বাটালি ফেলে এসেছি তাই আমাদের চাবি দাও নীল বাটালি নিয়ে আসবো মা গো আর সনপুত্র ঈশান করে করবে ছিদ্র হ্যাঙ্গুল কাটবে ভাত অনাজ যাইবার কালে না আজ তোমার আদেশে আজ আমরা যাবো সেই মহারাজের কাছে মহারাজের চার কাছ থেকে চাবি কাঠি নিয়ে যাবো সাঁতালি পর্বতে সাঁতালি পর্বতে লোহ বাসর ঘর আজ তোমার নাম স্মরণ করে তা দিব নিশান করে ছিদ্র ছিদ্র করে ফিরে আসবো তোমার চরণ তলে মহারাজ বাসর ঘর করার জন্য এইটা দিয়েছে আমার বিয়েতে কাজে লাগবে আচ্ছা তুমি ওই বসুমতি নাকি পদ্মাবতি আমি জানি না নিজে বলছে করে দিতে তাহলে কি দেবে তোমার মহারাজ যা দিয়েছে আমি চতুর্গুণ দেব ঠিক বলছি খুব ভালো যদি পালিয়ে যাও না যাব না খবর আছে আমি এই শাওড়া গাছে তলায় রইল ঠিক আছে মা আমরা গেলাম সেই মহারাজের কাছে তাহলে আসি মা যাওয়ার সময় আমাদের প্রণাম নামা ও অস্তিক শ্রমণি মাতা ভোগ নিবাস অতিস্ততা জরোৎকারী মনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে মনসা দেবী নমস্তুতে মনসা দেবী নমস্তুতে জয় শিব শম্ভু জয় শিব শম্ভু পেয়েছি বাসরের চাবি কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছি বিশ্বকর্মা কেন এদিকে আসছে একই বিশ্বকর্মা তোমরা তো ফিরে যাচ্ছিলে আবার কেন ফিরে আসলে আমরা কেন ফিরে এসেছি জানো মহারাজ আমরা ভালো ভালো আজ লীলি বাটালি মহারাজ ফেলে এসেছি গো আমরা ফেলে এসেছি মহারাজ নিতে এসেছি গো
কুচক্রান্তের শিকার হয়েছে অনুমান যদি সত্য হয় তাহলে কিন্তু তোমরা দুজনেই শাস্তি পাবে আর আমার অনুমান যদি অসত্য হয় তাহলে সসম্মানে তোমরা ফিরে যাবে এই নাও বাসরের চাবি তোমাদের নীল বাটালি আবার চাবি দিয়ে যাও বেশ বেশ আজ তোমার কথা মতো আমরা যাব সেই সাঁওতালি পর্বতী আমাদের সুবর্ণ নীল বাটালি পেয়ে গেলে তোমার বাসরের চাবি কাটি তোমার কাছে দিয়ে দেবো আমরা এখন আসি মহারাজ এসো বিশ্বকর্মা এসো বিশ্বকর্মা একি শঙ্কর ভগবান বিশ্বকর্মা কে বিয়াল্লিশ কর্মা কে দর্শন করে যেন আমার মনে হলো ওরা কোন ছলনার আশ্রয় দিয়েছে আমার এই মনের চিন্তাধারাটা সত্যি হতে দিও না হে ভগবান শিব শঙ্কর তুমি মঙ্গল করো তুমি মঙ্গল করো নারা আমি একই ভাবছি দেবাদিদে ওদিকে চ্যাং করে কালে ছলে বলে কৌশলে আমার কাছ থেকে পূজা নেওয়ার জন্য কোনো চক্রান্ত করছে নারা আমি কোনো চক্রান্তের শিকার হতে দেব না যদি সত্যই আমি তোমার ভক্ত হই চক্রধর আজীবন বেঁচে থাকতে এই চ্যাং করে আমি পূজা দেব না তবেই তোমার নাম চন্দ্রধর দেখতে পাচ্ছ না ভালো করে তন্ন তন্ন করে খুঁজে দেখো অন্ধকার তো ভালো করে তন্ন খুঁজে দেখো হ্যাঁ হ্যাঁ বাবা ওই যে ওই যে বাবা বাবা তাহলে আমি এই নিশান কোণে ছিদ্রটা কেটে নিই আর তুমি একটু পাহারা দাও হ্যাঁ নাহলে তুমি কাটো তুমি কাটবে আচ্ছা ঠিক আছে পাহারা দাও তাই তো আজ এই জগৎ গৌরী পদ্মাপতি মা মনসার নাম করে আজ আমি এই নিশান করে ছিদ্র কাটবো ও ছিদ্র কাটিলাম আজ কাটিলাম মন সারা দেশে ছিদ্র কাটিলাম যাবে ফণিমা খাবে লক্ষ্মী গহরে আর মনের মত সিদ্ধ কাটিল বিশ্বকর্মা ঠাকুর আজ পুত্র ৪২ কর্মা পাহারা দিতে দিতে ঘুমিয়ে গেছে পুত্র ৪২ কর্মা পুত্র ৪২ কর্মা কেউ ঢুকিনি বাবা তুমি ঘুমিয়ে পড়েছো হ্যাঁ হ্যাঁ ঈশান কোণে ছিদ্র কেটেছো হ্যাঁ একদম দেখো হেমতালে কি করতে বললো করো হেমতাল হেমতাল দিয়ে বন্ধ করে দিতে হবে তাই তো ঠিক আছে এই লোহার টুকরো দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি
বাবা বাবা দেখো আর ছিদ্র নেই হ্যাঁ হ্যাঁ কেউ ঢুকবে না আগে চলো মহারাজের কাছে চাবি দিয়ে আমরা ঘরে চলে যাব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো চলো বেশ চাবিটা দাও চাবিটা দাও বিশ্বকর্মা গেছে পুনরায় এই তো ৪২ কর্মা এসে হাজির হয়ে গেছে তোমার বাবাও এসেছে মহারাজ হ্যাঁ আমরা ফিরে এসেছি মহারাজ তাহলে তুমি সেই নীলবাটালি পেয়েছো এই দেখো মহারাজ আমাদের সেই সুন্দর নীলবাটালি তাহলে আমি যে তোমাদেরকে যে কথা বলেছিলাম সে কথাই তোমরা কিছু মনে করো না কেমন না না মহারাজ আমরা কিছু মনে করব না তাহলে দাও বাসরের চাবি পুত্র ৪২ কর্মা চাবি দেবো আরেকটা দিতে বলো আরেকটা দিতে হবে শোনো বাবা মহারাজ যেটা খুশি করে দিয়েছে সেটাই নিতে হয় আর একটা হবে না শোনো ৪২ কর্মা চাবিটা আমাকে দাও যাওয়ার সময় কোষাধ্যক্ষের কাছ থেকে একটা কেন তুমি সাতটা নিয়ে যাবে কেমন মহারাজ খুব ভালো হ্যাঁ মহারাজ খুব ভালো দাও হ্যাঁ আমি তোমাকে বিয়ে দেবো তো চলো ও তুমি বিয়ে করবে নাকি আমার ছেলে খুব লজ্জা করে জানো না না তোমার পুত্র বড় হয়েছে কেমন দেখতে দেখতে বড় হয়ে গেছে ওকে বিবাহ দিতে হবে দেখো এই খালপাড়ে কিছু পাওয়া যায় কিনা তার সঙ্গে বিয়ে দাও মহারাজের ছেলে লোহার বাসন ঘর হয়েছে আর আমার প্লাস্টিকের বাসন ঘর হবে চলো না 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 প্লাস্টিকের তো ঘরে উড়ে যাবে কলা গাছের বাসন শোনো ৪২ কর্মা সুন্দর করে করেছো বাসর নির্মাণ যাওয়ার সময় তুমি নিয়ে যেও তোমার মনমত পুরস্কার আবার যদি কোন সময় প্রয়োজন হয় বিশ্বকর্মা ৪২ কর্মা তোমরা দুজনেই এসো কেমন আমার আশীর্বাদ করো আমি যেন ভালো বউ বাচ্চা পাই পাবি পাবি তাহলে আমরা আসি মহারাজ নমস্কার এসো বাসরের চাবি মনের মধ্যে সংকীর্ণতা বোধ রেখে আমি ভুগছিলাম হে দয়াময় তা আমার অনুমান সত্য ছিল না তাই তোমাকে মিনতি করছি জগতের মঙ্গল করো সমাজের মঙ্গল করো আমার পুত্র সমা প্রজাদের সুখে রাখো সমাজ পরিবার সুস্থ থাক জয় শিব শম্ভু জয় শিব শম্ভু বিশ্বকর্মা ৪২ কর্মা গেলে ছিদ্র করতে এখনো কি এলো না আমি কত মাঝে দেয় একই বিশ্বকর্মা মাগো হ্যাঁ মা আমরা ফিরে এসেছি মা আমার কাজে সমাদায় করে এসেছি হ্যাঁ মা তোমার কথা মতো তুমি কেন কি দেব ওই বসে মূর্তি কই কি ওই পদ্মা মূর্তি শোনো আছে ওই পেগনিটা এই তাকিয়ে রাখো ও মা পেগনি ভালো আছিস পুত্র ৪২ কর্মা এমন ভাবে কথা বলতে নেই না না ওরম বলতে নেই বাবা উনি দেবী পদ্মাবতী ওনার কাছে কিছু চাইলে পাওয়া যাবে তোমার কি হয় ওটা আমার মা হয় আমার কি হবে তোমার ঠাকুমা হবে কে হবে ঠাকুমা হবে ঠাম্মা গো ঠাম্মা টাকা দাও না গো টাকা পেলে সুন্দর একটা বউ নেব গো ঠাকুমা গো টাকা কোথায় পাবো আশীর্বাদ করে যাবো বাবা এটা কেমন হচ্ছে মা মা তুমি আমাদের কি আশীর্বাদ করবে বিশ্বকর্মা বলো মা আমি তোমাকে এই আশীর্বাদ করি যেদিন পূজা পাবো ধরার মাঝে আমার মাম পাশে দাঁড়িয়ে তুমি পাজাবো পূজা পাবো ধরার মাঝে সবাই বিশ্বকর্মা বলে পূজবে এই মর্ত্য পরম আজ বেশ মা আজ যখন তোমার আশীর্বাদে আজ ধরাধামে মাঝে আমি পূজা পাবো আমার আর কিছু চাইবার নাই পুত্র ৪২ কর্মা
তোমার কিছু চাইবার আছে বাবা কথা মা টাকা দাও টাকা নাই আশীর্বাদ করলাম তো ও কি আশীর্বাদে বিয়ে হয় হ্যাঁ বাবা হয় তা আশীর্বাদ কি করে নিয়ে যাব ব্যাগ তো আনিনি ব্যাগ আনিনি তো জামা কাপড় কর না হ্যাঁ জামা কাপড়ের পকেট নেই ছেড়া এটা খোলো এই খুলতে হবে না বাবা আমি নতুন বিয়ে করব আমি পুত্র 42 ফরমা মা যেটা দিচ্ছে তুমি সেটাই নাও কি দিচ্ছে মাগো তুমি আমার সন্তানকে কি দিচ্ছ মা আশীর্বাদ করি ওর মনোবাসনা পূর্ণ তোমরা ঘুমিও না তোমরাই বিচার করো আমায় বললে তোমরা যদি পড়ো ফুটো দেব এত এত কিন্তু দিচ্ছে না বলে এসে দেবে আমি কিন্তু আর ধৈর্য ধরতে রাখতে পারছি না যদি আমায় টাকা না দেয় আমি বলে দেব মহারাজে কি বলবে বাবা ছিদ্র করে জি বিশ্বকর্মা মাগো তোমার পুত্র বলে দিতে পারে তাই আজ হতে পিতা পুত্রের বল ধরন দুঃখ করে না যেদিন সতীর পরস পাবে পুনরায় বল দুঃখ করে না আশীর্বাদ করি তোমাদের মনোবাসনা পূর্ণ এসো পুত্র জয় শিব শম্ভু ওদিকে শনকা গেছে সাতালি পর্বতে বাসর কেমন হয়েছে রেলবাল তা দর্শন করতে আমারও আমারও দেখতে ইচ্ছে করে কিন্তু যার কথা মতো আমি সাতালি পর্বতে বাসর নির্মাণ করেছি।